আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। বাখমুতকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনা। এরপর জানিয়ে দেব ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করল ইরান, ভয়াবহ বিপদে এবার পশ্চিমারা। এরপর জানিয়ে দেব সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব, রাজপথ ভয়াবহ বিপদে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব পাকিস্তানে কিলিং মিশন চালাচ্ছে ভারতীয় গুপ্তচররা। এদিকে রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে ব্লিংকেনের সন্দেহ। সর্বশেষ জানিয়ে দেব দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুতকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। বাখমুতকে চারদিক থেকে ঘিরে ফেলছে রুশ সেনা। রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। শহরটির পতন এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের মতে, রাশিয়ান সৈন্যরা গতদিনে বাখমুত এলাকায় কোনো নতুন সাফল্য অর্জন করতে পারেনি, তবে ভারী গোলাবর্ষণ এবং ক্রমাগত পদাতিক আক্রমণ বিশেষ করে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী শহরের রক্ষকদের ক্রমবর্ধমান চাপের মধ্যে ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার গভীর রাতে তার প্রতিদিনের ভিডিও ভাষণে বলেছেন, যুদ্ধের তীব্রতা কেবল বাড়ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের উপর তাদের দৈনিক ব্রিফিংয়ে বলেছে যে রাশিয়া কিয়েভের উত্তর পূর্বে তার ব্রয়ানস্ক অঞ্চলকে আক্রমণের একটি নতুন এলাকা হিসেবে ব্যবহার করছে, যা ইউক্রেনের রাজধানী শহরের চারপাশে বিমান প্রতিরক্ষাকে প্রতিক্রিয়া জানাতে কম সময় দেয়। এদিকে রাশিয়ায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে যে তারা ক্রিমিয়ায় ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। রাশিয়া গত গ্রীষ্ম থেকে বাখমুতকে মুক্ত করার চেষ্টা করছে। রাশিয়ান ওয়াগনার দ্বারা নিয়োগ করা হাজার হাজার সেনা এ শীতে শহরে আক্রমণ করছে এমন কৌশলে যা সামরিক বিশ্লেষকরা প্রথম বিশ্বযুদ্ধের সাথে তুলনা করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ধীরে ধীরে বাখমুতের উত্তর এবং দক্ষিণে অগ্রসর হতে পেরেছে। শহরটিকে তিন দিকে ঘিরে রেখেছে এবং সেখানে ইউক্রেনীয় সেনা সরবরাহকারী দুটি প্রধান সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে। অনেক বিশ্লেষক বলেছেন, ইউক্রেন শিগগিরই বাখমুত থেকে বেরিয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবে। বাখমুত উভয় পক্ষের জন্য প্রতীকী গুরুত্ব পেয়েছে, তবে শহরটি দখল করা সম্ভবত রাশিয়ার জন্য সীমিত কৌশলগত মূল্য থাকবে, কারণ ইউক্রেনীয় সেনারা শহরের কয়েক দল কয়েক মাইল পশ্চিমে উঁচু স্থলে সুরক্ষিত অবস্থানে পিছু হটতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ধীরে ধীরে বাখমুতের উত্তর এবং দক্ষিণে অগ্রসর হতে পেরেছে। শহরটিকে তিন দিকে ঘিরে রেখেছে এবং সেখানে ইউক্রেনীয় সেনা সরবরাহকারী দুটি প্রধান সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে। অনেক বিশ্লেষক বলেছেন, ইউক্রেন শিগগিরই বাখমুত থেকে বেরিয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবে। বাখমুত উভয় পক্ষের জন্য প্রতীকী গুরুত্ব পেয়েছে, তবে শহরটি দখল করা সম্ভবত রাশিয়ার জন্য সীমিত কৌশলগত মূল্য থাকবে, কারণ ইউক্রেনীয় সেনারা শহরের কয়েক মাইল। ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করল ইরান। ইরান জুড়ে চলমান বিশাল সামরিক মহড়ায় ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার গার্ডিয়ানস অব বেলায়েত স্কাই 1401 নামক সামরিক মহড়ায় একটি ভূগর্ভস্থ টানেল থেকে খোরদাত তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশ করা হয়। এরই মাধ্যমে এই প্রথম ইরান নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূগর্ভস্থ টানেল জনসমক্ষে প্রকাশ করল। খবর তাসনিম নিউজের। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানে ভূগর্ভে ঘাঁটি নির্মাণের ইতিহাস কয়েক দশকের। IRGC সর্বপ্রথম ভূগর্ভে নিজের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার জন্য এরকম ঘাঁটি বা ভূগর্ভস্থ শহর নির্মাণ করেছিল। পরবর্তীতে ধীরে ধীরে ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখাও ভূগর্ভে ঘাঁটি নির্মাণ শুরু করে। বর্তমানে IRGC ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য বেশ কয়েকটি ভূগর্ভস্থ শহর রয়েছে। IRGC খাতামুল আম্বিয়া ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির রাহিমজাদে বলেছেন,
বোঝাচ্ছেন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাতে শত্রুরা শনাক্ত করতে না পারে সেজন্য ভূগর্ভে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনের সময় এসব প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভ থেকে বের হয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আবার ভূগর্ভে ঢুকে যাবে। তিনি আরো বলেন, যতটুকু জনসমক্ষে প্রকাশ করা হয়েছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভাণ্ডারের ক্ষুদ্র একটি অংশ মাত্র। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। বিচার ব্যবস্থা সংস্কারের বিরোধিতায় ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ ও সহিংসতা। বুধবার রাজধানী তেল আবিবের রাজপথে নামেন আন্দোলনকারী, খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, সৃষ্টি হয় তীব্র যানজটের পরিস্থিতি। সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে ঘোড়ার পিঠে করে টহল দিতে দেখা যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনেও জড়ো হন হাজারো বিক্ষোভকারী, দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান। এছাড়া একটি সেলুনের সামনেও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। সে সময় ওই সেলুনটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী অবস্থান করছে ছিলেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে তাদেরকে নিরাপদে সেলুন থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও নেতানিয়াহু বারবার বলেছেন বিচার ব্যবস্থার সংস্কার হলেও বহাল থাকবে গণতন্ত্র, কিন্তু বিক্ষোভকারীদের দাবি এর ফলে সুপ্রিম কোর্টের ক্ষমতা পুরোপুরি হ্রাস পাবে। পাকিস্তানে কিলিং মিশন চালাচ্ছে ভারতীয় গুপ্তচররা। এক বছরেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের করাচি আর রাওয়ালপিন্ডি শহরে মোটরসাইকেল চেপে আসা অজ্ঞাত পরিচয় আততায়ীরা হত্যা করে খালিদ রাজা, বশির আহমেদ আর মিস্ত্রি জাহিদ ইব্রাহিমকে। জায়গা আলাদা হলেও তিনটি হত্যার কায়দাই এক। প্রথম খুনটা হয়েছিল ইব্রাহিমের গত বছর মার্চ মাসে করাচির আখতার কলোনিতে। এবছরের 20 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খুন হন বশির আহমেদ আর 26 তারিখ করাচির গুলিস্তা জোহর এলাকায় হত্যা করা হয় খালিদ রাজাকে। তিনটা খুনের ঘটনাস্থল আলাদা কিন্তু ধরন এক। পাকিস্তানি এ ধরনের টার্গেট কিলিং নতুন নয়, কিন্তু নিহত তিনজনের ইতিহাস ঘাটতে গেলে একটা মিল পাওয়া যাচ্ছে। খালিদ রাজা, বশির আহমেদ আর মিস্ত্রি জাহিদ তিনজনই এমন সংগঠনের সঙ্গে একসময়ে যুক্ত ছিলেন যেগুলো ভারত অধিকৃত কাশ্মীরে সক্রিয় ছিল। করাচির গুলিস্তা এলাকায় 55 বছর বয়সী সৈয়দ খালিদ রাজাকে তার বাড়ির সামনেই দিনের বেলা হত্যা করা হয়। রাজা 90-এর দশকে আল বদর মুজাহিদিন নামে একটি সংগঠনের প্রধান ছিলেন। অধিকৃত কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাত ছিল আল বদর মুজাহিদিন সংগঠনটি। যদিও তাকে হত্যা করার দায় স্বীকার করেছে সিন্ধু দেশ আর্মি নামের সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী, তবে এটাই এ ধরনের প্রথম হত্যা নয়। বিগত কিছুদিন যাবৎ অধিকৃত কাশ্মীরে আগে সক্রিয় ছিল এমন জঙ্গি কমান্ডারদের রহস্যময় হত্যার অন্যতম একটা ঘটনা খালিদ রাজার খুন। গত 3 দশকের মধ্যে এটি দ্বিতীয় এবং 1 বছরের পঞ্চম হত্যার ঘটনা যেখানে অধিকৃত কাশ্মীরের সক্রিয় প্রাক্তন ও বর্তমান জঙ্গি কমান্ডারদের অজ্ঞাত পরিচয় আততায়ীরাও বেছে বেছে হত্যা করেছে। কে ছিলেন এই সৈয়দ খালিদ রাজা? করাচিতে জামায়াত ও ইসলামী নেতা ইঞ্জিনিয়ার নাইমুর রহমান। রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে ব্লিংকেনের সন্দেহ। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া ও চীনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার তিনি রাশিয়া ও চীনের বিবৃতি অনুযায়ী তাদের পদক্ষেপের অভাবের কথা বলেছেন। উজবেকিস্তান সফরে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি তার আগ্রাসন বন্ধে অর্থবহ কূটনীতিতে অংশ নিতে প্রস্তুত থাকে তবে যুক্তরাষ্ট্র ওই প্রচেষ্টায় অংশ নেবে। ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার যে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন তাতে প্রমাণিত হয় যে রাশিয়া এ পথে আগ্রহী নয়। তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়া কি তার আগ্রাসন বন্ধ করতে এবং জাতিসংঘ সনদ ও এর মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে তা করতে সত্যিকার অর্থে প্রস্তুত কিনা। তিনি আরো বলেন, ইউক্রেনের জনগণের মতো জরুরি ভিত্তিতে শান্তি আর কেউ চায় না, তারা প্রতিদিনই রাশিয়ার আগ্রাসনের শিকার হচ্ছে। তবে প্রেসিডেন্ট পুতিন যদি চান তবে যুদ্ধ আগামীকাল এমনকি এখনই শেষ হতে পারে, কারণ এটি তিনি শুরু করেছিলেন, তিনি বন্ধ করতে পারেন। ব্লিংকেন বলেন, চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তাতে কিছু ইতিবাচক উপাদান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিজস্ব শান্তি পরিকল্পনার কিছু বিষয়ও আছে। সূত্র ভয়েস অব আমেরিকা। 2 জার্মান কূটনীতিককে বহিষ্কার করল ইরান। জার্মানির 2 জন কূটনীতিককে বহিষ্কার করেছে ইরান। 1 মার্চ বুধবার ইরানি কর্তৃপক্ষ জার্মানির 2 কূটনীতিককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে খবর আল জাজিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে জানিয়েছেন, জার্মান সরকারের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের ফলস্বরূপ 2 কূটনীতিককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রতিটি দেশের সঙ্গে
মান বজায় রেখে সহযোগিতা করতে আগ্রহী, কিন্তু অন্যপক্ষ যদি আমাদের দেশের মৌলিক নীতি এবং জাতীয় শাসনকে উপেক্ষা করতে চায় তাহলে নতুন বিকল্পের কথা ভাবতে হবে। নাসের কানানি উল্লেখ করেছেন, জার্মান রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে জার্মানি দেশটিতে নিযুক্ত ইরানের দুইজন কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছিল। ইরানি